এ শাইন ভাই একটা চা দেন তো। শুভিব ভাই কই যাও? শুনো 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 শুনো, আও আও এখানে বসো। তুমি আজকাল কোথায় থাকো? তোমারে দেখা পাওয়া যায় না। কে বলবো রে ভাই, আর মনের দুঃখ, বাড়িতেই তো ভাতের চাল নাই, বাজারে আর কি যাব। ও আচ্ছা, তুমি এই জন্য এখান থেকে চলে যাচ্ছ? এ শাইন ভাই, কুদ্দুস ভাইয়ের একটা চা দেন। হে কুদ্দুস ভাই, যাও চাটা নিয়ে আসো, যাও। হে কুদ্দুস ভাই, আসলে তোমার হয়েছেটা কি? বিষয়টা একটু খুলে কাও তো। ভাই রে ভাই, কি আর বলবো, মনের দুঃখ, ঘরে ভাতের চাল নাই, বউ তো ঘরে থাকতে চায় না। কি আর করবো রে ভাই, তাই দোকানে দেশে ঘুরে চলে যাচ্ছি, খাওয়ার সাহস পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে ভাই, নাও চা খাও। ঠিক আছে ভাই, চা খেয়ে আমার বাড়িতে একটু আসো, 10 কেজি চাল দিবনি, তাও তোমাদের কয়দিন যাবানি। এ শাইন ভাই, টাকা নাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম সালাম কুদ্দুস, কি অবস্থা? এলাকার ছেলেদের কি অবস্থা? অনেকদিন তো বাইরে বেরোতে পারি না, ওদের খোঁজ খবরও নিতে পারি না। ওরা সবাই ভালো আছে তো? তুমি তো জানোই আমি অনেকদিন অসুস্থ ছিলাম, তা কহো দেখি ওদের অবস্থাটা কি এখন? চাচা সবই ঠিক আছে, কিন্তু কুদ্দুসের অবস্থা তো ভালো না, সে খুব অসহায়। হায় হায়, কি কও, শফিক তো অনেক ভালো ছেলে, সে আজকে নিঃস্ব হয়ে গেছে। হায় রে হায়, তুমি এক কাজ করো, শফিক রে আমার কাছে পাঠায় দিও, দেখি ওর জন্য আমি কিছু করতে পারি কি না। ঠিক আছে, তুমি এখন যাও, ভালো থেকো। ঠিক আছে চাচা। ভাতের চাল নেই সে খবর তোমার আছে? এই 2 দিন হয়নি ইলিপের চাউল নিয়ে আসলাম, এত চাউল কোথায় গেল?
মিথ্যা কথা বলতে একটু গায়ে বাদে না, চালাইনি হচ্ছে এক মাস আর বলছো দুই দিন। এই চাল পুড়ে গেছে গেছে, যেদিন আনবো সেদিন খাবে, বেশি কথা বলো না, এখন চুপ থাকো। আমরা না হয় না খেয়ে থাকবে, ছোট বাচ্চাটা কেমন করে না খেয়ে থাকবে? ওর চিন্তা কি তোমার হলো নাকি? ও ভাত খায় নাকি এত কথা বলো? তোমার আচরণগুলো মানুষের মতো নয়, ও ভাত খানাতে এমনিতে বেঁচে আছে। অত কথা বুঝি না, আজকে দিনের মধ্যে চাল এনে ভালো, না হয় বাপের বাড়ি চলে যাব। তুই আমার চেয়ে বেশি বুঝিস, তোর আজকে মারেই ফেলবো। যা বাইতে বাড়ি যা, যা তুই সাওয়াল নিয়ে বাইর যা।